চারজন বিশিষ্ট সুরকার নিজেরা যে গান করতেন বাংলা, আবার তার হিন্দি রূপান্তরও করতেন, এবং দুটোই সমান জনপ্রিয়, সমান পপুলার, সমান হিট হতো। এই চারজনের নাম কি কেউ বলতে পারবেন? কয়েকজনের নাম, RDSD, হ্যাঁ, সলিল চৌধুরী, হেমন্ত, এই চারজন। তো SD বর্মনের একটা গান শোনাচ্ছি, যে গানটা ভাই ফোঁটার সময়ের খুব প্রযোজ্য, খুব প্রাসঙ্গিক, কিন্তু অনেক দিন পরে শোনাচ্ছি। আমি এর হিন্দিটা লতাজি গিয়েছিলেন, শুধু শুরুটা করে আমি বাংলা গানে চলে যাব। Thank you.
অমিতাভ বচ্চন আর মুমতাজ
ছবিটা ফ্লপ করেছিল, কিন্তু গানটা খুব হিট করেছিল, তা আমি এটা চুজ করেছিলাম। আমি আবার আশাজির প্রবল ভক্ত, মানে লতা বলা উচিত নয়, লতাজিরও ভীষণ ভক্ত, কিন্তু লতাজির চেয়েও আশাজির যে ভার্সেটাইলিটি, বন্দে হাত। ও মাঝি, ও মাঝি, ও মাঝি রে, যাই কাহাঁ 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 কাহাঁ, নেনো মে ঝুঁকি ঘটা ঘটা,
যাও গো।